নেটও দেবো, আপনাকে মানুষজন দেখবে, বই সম্পর্কে জানবে। কবে? এই শ্রাবণ মাসে দিতে মহিষ পালনের অভিজ্ঞতা কত বছর? মনে করেন আমার বয়সটাই মহিষ পালনের অভিজ্ঞতা, বয়স 60-70। বাংলাদেশ যখন পাকিস্তান যখন মানে বাংলাদেশ যখন স্বাধীন হয়, পাকিস্তান আমলে ধরেন আমার হইলে আয়ুব খানের আমলে জন্ম, আয়ুব খানের আমলে জন্ম, মোটামুটি 65-70 বছর। যখন বাংলাদেশ পাকিস্তান থাকে, যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন আমার 18 বছর বয়স, তার মানে 70 বছর। ঠিকই আছে, ঠিকই আছে। না, এদিকে আছে 51 71 আর 21 50 আর 18, তার মানে 70-এর কাছাকাছি চাচার বয়স। মানে আপনার বুদ্ধি হওয়া বয়সের তো মহিষের পিছনে আছেন আপনি। সাসাই গ্রামে একসময় তো প্রচুর মহিষ ছিল নাকি? আমি ধরেন আমার যখন হয়তোটা এই বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন তো আমার ব্যবসার বয়স, মানে মহিষের ব্যবসা, মহিষের ব্যবসা, মহিষের ব্যবসা করেছি 20 বছর। 20 বছর করেছি। তারপরে বিডিয়ারে বিডিয়ারে মাছ ধরে করতে দেখবো। ওইটা ওই টাইমে মানে আমার চাষবাস ছিল না, জোজমা ছিল না, খালি ব্যবসায় ছিল, মহিষের ব্যবসা। হ্যাঁ, তো যখন দেখলাম যে এরকম বিডারে মাইরি ভেঙে নিচ্ছে, পয়সা করে হারিয়ে গেলে বা জীবনে একদম জীবনটা শেষ হয়ে যাবে, তা তো ঠিকই। তখন জমি জায়গা কেনা শুরু করলো, মানে মহিষের ব্যবসা ছাড়ি দিয়ে, মহিষের ব্যবসা টুকটাক করে যাই, টাকা পয়সা থাকে জমি কিনে, এক বিঘে জমি কিনি, 10 কাঠা জমি কিনি, কিনে রাখি। তো হ্যাঁ হ্যাঁ, অনেক করে কিনতে কিনতে জমির করে 7-8 বিঘে কিনে ফেললাম, কিনে ফেলালাম। এদিক মানে ধরেন ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল, ব্যবসা বাণিজ্য এখন আছে টুকটাক, সে ব্যবসা আমাকে ভাত হবে না, তাই তো এখন দেখলাম যে কর্ম তো করে খেতে হবে, তা তো ঠিকই। তাই যে মহিষ গাড়ি করে নিয়েছি, বাড়ি গরু আছে, মহিষ গরু আছে, সব রকম তাই আছে। তাহলে মহিষ বর্তমানে দুটোই আছে? হ্যাঁ, মহিষ।